হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্যারিয়ার 101 ওয়ার্কশপ। সিভি লেখা তো শেষ, এখন আসেন আমরা চাকরি খুঁজি। হাউ টু ফাইন্ড আ জব, আমি কয়েকটা আপনাদের টিপস বা হ্যাকস বলছি। আমরা সবাই মনে করি যে চাকরি পেতে হলে মামা চাচা লাগবে, বাট আসলে যেটা ভুল ধারণা, এবং মামা চাচা বাদেও নিজের যোগ্যতা দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যে চাকরি পাওয়া সম্ভব, এইগুলি নিয়ে আমরা এখন একটু কথা বলবো। নাম্বার ওয়ান হ্যাকস হচ্ছে, চাকরি পাওয়ার জন্য গ্র্যাজুয়েশনের জন্য ওয়েট করেন না, এখন থেকেই শুরু করেন, একটা পার্ট টাইম জব করেন, কিছু ভলেন্টিয়ারি ওয়ার্ক করেন, কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেন, এর মাধ্যমে আপনি ফিউচারে ফুল টাইম চাকরিটা পাবেন। আমার জীবনেও কিন্তু তাই হয়েছে, আমি পার্ট টাইম জব করতাম, আমার গ্র্যাজুয়েশনের পর আমি ফুল টাইম জব খুব ইজিলি পেয়ে গিয়েছি ওই পার্ট টাইম জবের রেফারেন্স ধরেই। সো নাম্বার ওয়ান হচ্ছে, স্টার্ট ইয়োর জব ফ্রম ইয়োর স্টুডেন্ট লাইফ, ইভেন ইফ ইট ইজ আ আনপেইড জব, ইট ইজ গুড। সবাই চাকরি খুঁজতে থাকবে, বাট আপনার চাকরি গ্র্যাজুয়েশনের আগেই রেডি। নাম্বার টু, এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে যে নেটওয়ার্কিংটা আমাদের হয়, এই নেটওয়ার্কিংটাকে কাজে লাগান। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কদিন আগে আমার একটা ক্যারিয়ার 101 ওয়ার্কশপ, যেটা লাইভ আমরা করি, ওই লাইভ ওয়ার্কশপে একজন ছেলে আসলো, যে কিনা আমার ওয়ার্কশপটা করলো, ওই ওয়ার্কশপে সে ইমপ্রেসড হয়ে সে আমার অন্য একটা ওয়ার্কশপ নিল, আনলিশড টু পোটেনশিয়াল। তো দুইটা ওয়ার্কশপ করা, তোর সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠলো। ওখানে সবাই ছিল প্রফেশনালস, ও ছিল একমাত্র সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আমি বুঝতে পারলাম ওই স্টুডেন্ট অনেক সিরিয়াস, তো আমার এখন একটা সোশ্যাল মিডিয়া ইন্টার্ন দরকার। আমি নিজে ওকে ফোন দিয়ে বললাম যে তুমি কি আমার সাথে কাজ করতে চাও নাকি, ও আকাশ থেকে পড়ছে। আমি ওকে বললাম, বিকজ I have seen the drive, the passion, এবং সে কিন্তু একটা ট্রেনিংয়ে এসে কিন্তু একটা চাকরি পেয়ে গেল। সো এইটাই আসলে নেটওয়ার্কিং বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি অলওয়েজ চাকরি পাবেন। আপনি যদি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেন, বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি চাকরি পাবেনই। হ্যাক নাম্বার থ্রি হচ্ছে অনলাইন। এখন অনলাইন বলতে আমরা সবই আমাদের যে দেশের বিভিন্ন অনলাইনে রিক্রুটমেন্ট বা জব সার্চিং সাইটসগুলো আছে ওগুলোর কথা আমরা বলে থাকি, কিন্তু এছাড়াও কিন্তু আপনি লিঙ্কডইনের মাধ্যমে চাকরি পেতে পারেন। সো এখনই আজকে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন, এবং আপনাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, এখনই তাড়াতাড়ি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে ফেলেন। দেখেন, লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক, ইট ইজ আ ফেসবুক ফর প্রফেশনালস। তো লিঙ্কডইনে যদি আপনি প্রপারলি আপনার একটা ছবি দিয়ে টোটাল ডেটাটা দেন, এর মাধ্যমে কিন্তু আপনি চাকরি অফার পাবেন। এবং লিঙ্কডইনের প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু এখন অনেক মাল্টি ন্যাশনাল এবং লোকাল অর্গানাইজেশনগুলো তাদের জব সার্কুলারগুলো দিয়ে থাকে, এবং লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু অনেক ভালো রিক্রুটমেন্টস হচ্ছে। কারণ যেহেতু সবার লিঙ্কডইন নেই, যারা কিনা একটু কাজের প্রতি বা জবের প্রতি ক্যারিয়ারের প্রতি সিরিয়াস ড্রিভেন, ওরাই লিঙ্কডইন প্রোফাইলটা খুলে এবং মেনটেন করে, সেই কারণে এইচআরের সিভিগুলো সর্টিং করতে খুব সুবিধা হয়। সো লিঙ্কডইন উড বি আ ভেরি গুড অপশন ফর ইউ টু ফাইন্ড আ জব। এটা হচ্ছে আমার তিন নম্বর হ্যাক্স। এবং চার নম্বর হ্যাক্স হচ্ছে যে ক্যাম্পাস প্লেসমেন্ট যেগুলো হয়, আপনারা দেখবেন যে আপনার ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে জব ফেয়ার হয়, তাই না? কিছু কিছু জব ফেয়ার হয় ওই ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য রেস্ট্রিক্টেড, কিন্তু অনেক জব ফেয়ার হয় যেটা ওপেন ফর এভরি ওয়ান। সো আপনার যদি গ্র্যাজুয়েশন হয়েও থাকে, বাট ইফ ইউ নো যে অমুক একটা ইউনিভার্সিটিতে একটা জব ফেয়ার হচ্ছে, ইউ ক্যান জাস্ট গো অ্যাজ আ ভিজিটার অ্যান্ড ড্রপ ইউর রেজিউমে। এবং প্রত্যেকটা স্টলে ওদের লোকজন থাকে, আপনি ওদের সাথে কথা বলেন, ভিজিটিং কার্ড নেন, একটা নেটওয়ার্কিং তৈরি করেন, চেষ্টা করেন বের করার যে ওই কোম্পানিতে আপনার কোনো ইউনিভার্সিটি অ্যালমনাই আছে নাকি, তার সাথে কথা বলার চেষ্টা করেন। আসলে দেখেন, আপনার যদি ড্রাইভ থাকে, আপনি কিন্তু অবশ্যই একটা ওয়ে বাই করতেই পারবেন। এবং টিপস নাম্বার ফোর বা হ্যাক্স নাম্বার ফোর না সরি হ্যাক্স নাম্বার ফাইভ এবং লাস্ট হ্যাক্স হচ্ছে, অনেক সময় আমরা বসে থাকি যে চাকরি আমার কাছে আসবে, কিন্তু আমাদের কিন্তু চাকরির কাছে যেতে হবে। সো বড় বড় অর্গানাইজেশনগুলোতে কিন্তু সব সময় ভ্যাকেন্সি থাকে। সো আপনি যেটা করতে পারেন, আপনার সিভিটাকে সুন্দরভাবে প্রিন্ট করে সাথে একটা কভার লেটার আপনি অ্যাটাচ করবেন। কভার লেটারে আপনি লিখবেন যে আপনি কোন কোন এরিয়াতে কাজ করতে চান এবং কেন আপনাকে নেওয়া উচিত, সাথে সিভিটা ছবিটা অ্যাটাচ করে আপনি কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে ড্রপ করতে পারেন। ওরা আপনাকে ড্রপ করতে বলেনি, বাট আনসলিসিটেড রেজিউমি ড্রপ যেটাকে বলে, অর্থাৎ আপনি নিজের থেকে গিয়ে ড্রপ করছেন এবং বলছেন যে সেলস বা মার্কেটিং এর যদি কোনো জব অফার থাকে আপনাকে যেন ডাকা হয়, এবং ডেফিনেটলি আপনার সিভিটা ভালো থাকলে এবং ওদের যদি ভ্যাকেন্সি থাকে ওরা আপনাকে ডাকবে। কিন্তু এটার চান্সেস অনেক কম বলেই এটা আমার টিপস নাম্বার ফাইভ। তো মনে রাখবেন, এই চার পাঁচটা পদ্ধতির মাধ্যমে আপনি ডেফিনেটলি জব সার্চ করতে পারেন। এবং এখন নেক্সট ভিডিওগুলোতে আমি আপনাকে বলবো যে একটা ইন্টারভিউ কল পেয়ে গেলে আপনি কী কী প্রিপারেশন নেবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।